হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনার সাথে ডিসকাস করব সেটা হচ্ছে ব্যানার ডিজাইনের মেজারমেন্ট আপনি কি করে নেবেন, এর সাইজটা কি হবে। তার আগে আমরা একটু ঘুরে আসি। সো আমরা একটু গ্রাফিক রিভার একটু যাই, গ্রাফিক রিভার। সো গ্রাফিক রিভারে গিয়ে আমরা একটু লিখব ব্যানার ডিজাইন। ওকে, রোল আপ ব্যানার ডিজাইন। সো রোল আপ ব্যানার ডিজাইন আমরা লিখলাম। এখানে কিন্তু অনেক গোলাপ ব্যানার আছে, সো আমরা এটাই ক্লিক করি। সো আমরা যদি ব্যানার ডিজাইন করি তাহলে ভালো পয়সা কিন্তু আর্ন করতে পারবো। এবং এখানে ইন্টারন্যাশনাল ব্যানার ডিজাইনের যে মাপটা অ্যাকচুয়ালি সেটা কিন্তু অনেকটা এরকম 30x70 ইঞ্চ। এবং এটার ভিতরে কিন্তু ব্লেড এরিয়াটা আছে। এবং যদি বায়ার আমাদেরকে বিভিন্ন ধরনের ইয়া দেয়, মেজারমেন্ট দেয়, সেটা আমরা যদি এই একটা পারি তাহলে বাকিগুলো কিন্তু অটোমেটিক্যালি পারবো। সো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ইলাস্ট্রেটারে। সো আমি ইলাস্ট্রেটর CC19 দিয়ে কাজ করি। সো আমরা সরাসরি মেজারমেন্টে চলে যাব। সো এট ফার্স্ট আমরা চলে যাব ক্রিয়েট নিউ বা কন্ট্রোল এন। ক্রিয়েট নিউ দেওয়ার পরে প্রিন্ট দেওয়ার পরে আমরা চলে যাব ইঞ্চি দেওয়ার পরে এখানে যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে 30x70 ট্যাব 70। এবং আমরা এখানে চলে যাব মোর। সো মোরে যাওয়ার পরে আমরা দেখে নিব আর্টবোর্ড থাকবে এক, এবং এখানে লিখে নিব হচ্ছে রোল আপ ব্যানার। ওকে, রোল আপ ব্যানার। এন্ড এখানে যে দেখেন যে ব্লিড এরিয়া, আমি প্রথমে বলেছি ব্লিড এরিয়া কিন্তু এটার ভিতরেই হবে, ব্লিড সেফটি এরিয়া দুইটাই। সো 0.25 এবং ট্যাপ দিলে কিন্তু অটোমেটিক্যালি সবগুলো চলে আসবে। এবং ক্রিয়েট ডকুমেন্ট, সো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে, ইন্টারফেস আসবে। এটা অ্যাকচুয়ালি 30x70। আমরা এখানে স্টকটাকে অফ করে দিব এবং ফিল কালারটাকে অন করে দিব। অন করে দেওয়ার পরে আমরা রেক্টেঙ্গেল নেব, একটা রেক্টেঙ্গেল সরাসরি আর্টবোর্ডের উপর ক্লিক করার পরে আমরা এখানে কিন্তু লিখব 30x70 দেওয়ার পরে ওকে দিব। ওকে দেওয়ার পরে এরকম একটা অপশন হবে, এরকম মানে একটা রেক্টেঙ্গেল আসবে 30x70। এবং আমরা সেন্টারে ক্লিক করব। কিন্তু একটা জিনিস আমরা করি সবাই, এটা ধরে এরকম করে সমান করি, এটা কিন্তু সমান হয় না। সো আমরা কি করবো, এটাকে মার্ক করে নিব। মার্ক করে এই যে ট্রান্সফর্মার, এটা অনেক সময় এরকম থাকে। সো আমরা এটাকে উপরের কর্নারে শেয়ার করে দেবো, এবং করে দেওয়ার পরে এই জায়গাটায় আমরা জিরো দিয়ে দেবো, জিরো নিচেও জিরো, জিরো দেওয়ার পরে এন্টার দিয়ে দেবো। এন্টার দিলে দেখবেন অটোমেটিক্যালি এটা কিন্তু জায়গা মতো বসে গেছে, এই ঝামেলা থেকে আপনি বাঁচবেন। সব বন্ধুরা যাই হোক, এরপরে যে জিনিসটা করবো সেটা হচ্ছে অবজেক্টে গিয়ে পাথ এবং অফসেট পাথে গিয়ে আমরা এখানে দিতে দেবো -0.25। অ্যান্ড আমরা প্রিভিউ দেখে নিব এবং এখানে আমরা ওকে দিয়ে দেবো। ওকে দিয়ে দিলে দেখবেন এরপরে রাইট ক্লিক করে মার্ক গাইড অ্যান্ড লাস্ট এইটাকে আবার মাঝখানে দিয়ে দিব, ট্রান্সফর্মের মাঝখানে দিয়ে এটা আমরা আবার সিলেক্ট করে আমরা এখানে দিয়ে দিব, করে দিব কন্ট্রোল টু। কন্ট্রোল দিলে লক হয়ে যাবে, এবার আপনি কাজ করেন। এবং আমরা ভিউ করার সময় কন্ট্রোল প্লাস চাপি, দেখেন কন্ট্রোল প্লাস চাপলে কিন্তু বড় হয় বা ছোট হয়, কন্ট্রোল প্লাস বড় হচ্ছে, কন্ট্রোল মাইনাস ছোট হচ্ছে। আমরা এটা না করে এটাকে ধরে এই যে অপশন জুম টুলে জেড ক্লিক করলে জুম টুল, এটাকে ধরে এটাকে দেখেন আমি সেন্টারে কিন্তু বড় হবে, আমি যেখানে দিবেন সেখানেই বড় হবে, এটা কিন্তু করতে পারি। এবং কন্ট্রোল 0 = সেম জায়গায় চলে যাবে। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। সো যদি এর বিষয়ে এই রোল আপ ব্যানারের মেজারমেন্টের ব্যাপারে যদি আরও কোনো ইয়ে থাকে, প্রশ্ন থাকে, সো অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন। এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। সো ভালো থাকবেন, দেখা হবে আরও কোনো নতুন এপিসোড নিয়ে। থ্যাংকস অ্যাগেন।